المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. علي حسين ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে হাদিসে শুনেছি যে হেলান দিয়ে কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে তার অজু নষ্ট হয়ে যায়, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেলান দিয়ে ঘুমাতেন কিন্তু সেই অবস্থাতেই তিনি নামাজ পড়াতেন। তো কোনো এক ভাই বলেছেন যে এটি হাদিস কিন্তু এটি সুন্নাত হিসেবে মানা যাবে না। তো দুটি হাদিসের সমন্বয় আপনি জানতে চেয়েছেন। আল জবাব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যার ব্যাপারে মনুসম্মতি দিয়েছেন সবগুলোকেই হাদিস বলা হয়। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, যেমন একের তিনের অধিক বিবাহ, চারের অধিক বিবাহ, নয়টা বিবাহ। তো এটি উম্মতের জন্য নয়, এটি নবীজির জন্য খাস। নবীজি একসাথে দুদিন তিন দিন যাবত রোজা রেখেছিলেন, এক সাহারিতে দুদিন তিন দিন ধরে। কিছু সাহাবায়ে কেরাম চেষ্টাও করেছিলেন, তাদেরকে নিষেধ করেছিলেন এবং বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে শক্তি দেওয়া হয়। তো এগুলো তার আদাতান এবং এগুলো স্পেসিফিকভাবে তার জন্য নির্দিষ্ট। যেমন করে আপনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমালেও তার অজু যেত না, তবে প্রপার তিনি ঘুমানোর পরে তিনি অজু করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। তবে টেক লাগিয়ে বা হেলান দিয়ে ঘুমানোর কারণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজু ভঙ্গ হতো না। সহিহ বুখারি এবং সহিহ মুসলিমে এবং ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে হযরতে আবু হুরায়রা থেকে, আর সহিহ বুখারি এবং মুসলিমে হাদিস এসেছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজানের পরে খুব তাড়াতাড়ি দুই রাকাত সুন্নাত আদায় করতেন, এরপরে তিনি হেলান দিয়ে বা হাতে টেক লাগিয়ে তিনি শুয়ে যেতেন। এমনকি যখন মুয়াজ্জিন আসতো, মুয়াজ্জিন এসে তাকে উঠাতো এবং তিনি নামাজ আদায় করতেন। এই একই শব্দে হাদিস হযরতে আবু হুরায়রা থেকেও এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও সহিহ বুখারী এবং মুসলিম এবং ইবনে মাজার মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এছাড়াও অন্যান্য সুনান গ্রন্থ একাধিক হাদিস বর্ণিত হয়েছে এই বিষয়ে। এবং একটি কওলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার চক্ষু ঘুমালেও আমার কলব বা আমার হৃদয় জাগ্রত, যেটি উম্মতের জন্য সম্ভবপর নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে অথবা কাত হয়ে তিনি যে ঘুমাতেন এবং সাহাবায়ে কেরাম বলেন যে তার নাক ডাকের আওয়াজও আসতো, তার মানে তিনি যে ঘুমিয়ে গেছেন নাক ডাকের আওয়াজও আসতো আমরা শুনতে পেতাম। তো ওই অবস্থাতে মুয়াজ্জিন আসতো এবং তাকে ডেকে তারপরে ফজরের সালাত তিনি আদায় করতেন। এবার আসুন, যিনি বলেছেন যে এটি হাদিস, এটি সুন্নাত হিসেবে মানা যাবে না, জি এটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যদি কোনো ওই ব্যাপারে কোনো নির্দিষ্ট যদি কোনো বর্ণনা না থাকে, অন্য কোনো বিপরীত বর্ণনা না থাকে, তাহলে ওটি উম্মত আমল করতে পারে। তার মানে যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করি কোরআন কারীমে সূরা নিসার মধ্যে, যেমন বিবাহের ক্ষেত্রে নয় যে বিবাহ করা যাবে না, চারটা পর্যন্ত যে সময়সীমা, যেহেতু একটা নিষেধাজ্ঞা এসেছে যার কারণে উম্মত ওই পর্যন্তই, ওটাই পর্যন্ত তার লেয়ার, ওটাই সার্কেল, এর বাহিরে জাম্পিং করে অতিরিক্ত করা যাবে না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়টা বিবাহ করেছে আমরাও করবো না, যদি হ্যাঁ নিষেধাজ্ঞা না থাকতো তাহলে উম্মত নয়টা বিবাহ করতে পারত। আশা করি বোঝা গেছে। তার মানে যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু অন্য আর একটা আদেশ এসে গেছে, তাহলে উম্মত ওই আদেশ পরিমাণ, ওই আদেশ পর্যায় পর্যন্ত গিয়ে ঠেকবে। যদি নিষেধাজ্ঞা না আসতো, নবীজি নিষেধ না করতেন, তাহলে কেউ যদি ট্রাই করতো তাহলে দুদিন তিন দিন যাবৎ একাধারে রোজা রাখাও বৈধ হতো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। কিন্তু নবীজি নিষেধ করেছেন, চারের অধিক বিবাহ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অনুরূপভাবে হেলান দিয়ে ঘুম যাওয়ার ক্ষেত্রেও হাদিস এসেছে আবু দাউদ এবং দারিকুতনির মধ্যে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম এশার নামাজের জন্য অপেক্ষা করতে করতে তাদের ঘুম চলে আসতো। তার মানে তারা বসে বসে ঘুমাতেন বা জিমাতেন।
এবং এমত অবস্থায় তখন তারা দ্বিতীয়বার অজু করা ব্যতীতই নামাজ পড়ে ফেলতেন। এটি ছিল মানে টেক না লাগিয়ে ঘুমানো, এবং টেক লাগিয়ে ঘুমানোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার হয়তো জানা নেই যে তার তার বায়ু বের হয়ে যাবে, তার মানে টেক লাগিয়ে যখন ঘুমায় তখন তার শরীরটা অচেতন হয়ে যায় এবং তার সেন্সলেস হয়ে যায়, যার কারণে হতে পারে যে অজু ভঙ্গের কারণ তার ঘটে যাবে। বিধায় যদি এই নিষেধাজ্ঞা না থাকতো তাহলে ওটাই আমল করা যেত, যেভাবে করে এই দারিকুতনি, ইমাম দারিকুতনি এবং ইমাম আবু দাউদ প্রথম খণ্ড মিশকাতেও এই হাদিসটি আসে, মিশকাতের 294 নম্বর হাদিস আর আবু দাউদের প্রথম খণ্ডে 183 নম্বর হাদিস। তার মানে মূল বুঝাতে আমি যা চাইলাম তা হলো যে হাদিসের যেই বিষয়গুলো বর্ণনা করা আছে সেইগুলো হুবহু আমল করা যাবে, যদি না ওই আমল সম্পর্কে অন্য কোনো হাদিস দ্বারা নিষেধ না হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।